আমাদের আজকের আলোচনা হচ্ছে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা পেন পিকচার অফ ক্যান্থারিস। ক্যান্থারিসের আমরা পেন পিকচার করব। ক্যান্থারিস ওষুধটা তৈরি হয় এক ধরনের মাছি থেকে। আমরা এর আগে অ্যাপিসমেল পড়েছি, অ্যাপিসমেল নিয়ে আলোচনার সময় আমরা বলেছিলাম মৌমাছি থেকে অ্যাপিসমেল তৈরি করা হয়, বিশেষ করে মৌমাছির হুল থেকে। আর স্পেন দেশের এক ধরনের মাছি আছে, সেই স্প্যানিশ মাছি থেকে তৈরি হয় ক্যান্থারিস। ক্যান্থারিসের পুরো নাম হচ্ছে ক্যান্থারিস ভ্যাসিকেটোরিয়া। ক্যান্থারিস ভ্যাসিকেটোরিয়া এর পুরো নাম। ক্যান্থারিস যে সমস্ত অর্গানগুলোকে বেশি এফেক্ট করে তার মধ্যে হচ্ছে কিডনি আর হচ্ছে জেনিটাল অর্গান। জেনিটাল অর্গানের মধ্যে আবার বিশেষ করে ইউরিনারি অর্গানটাই বেশি এফেক্ট করে, ইউরিনারি অর্গান। তা ক্যান্থারিসের যে বিষয়টা রয়েছে তার মধ্যে আমরা এর আগেও বলেছি যে হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা এত গভীর, এত বিস্তৃত যে সব কিছু মনে রাখা সম্ভব নয়। তা অথচ আমাদের হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা আয়ত্ত করতে হবে। এই হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা আয়ত্ত করতে গেলে আমাদের কিছু মানে বিষয়ে একটু দৃষ্টি রাখতে হবে, যাতে আমরা সহজে হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকাটা মনে রাখতে পারি। তা প্রতিটা ওষুধেরই কিছু কিছু বিশেষ বিশেষ লক্ষণ আছে, সেই বিশেষ বিশেষ লক্ষণগুলোর দিকে যদি আমরা দৃষ্টি দিই বা মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা মোটামুটি হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা সহজে আয়ত্ত করতে পারব। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যান্থারিসের মধ্যে একটা বার্নিং আছে। তা বার্নিংটা কিরকম বার্নিং, যাদের অভিজ্ঞতা আছে কোনো জায়গা পুড়ে গেলে যেরকম বার্নিং হয় ঠিক সেরকম একটা বার্নিং থাকে। আর ক্যান্থারিসটা সাধারণত বার্নিংয়ের বিভিন্ন স্টেজে ব্যবহার করা হয়। তাহলে ক্যান্থারিসের সেন্সেশনটা হচ্ছে বার্নিং সেন্সেশন, বার্নিং সেন্সেশন। এই বার্নিং সেন্সেশন থাকে। আর কোন কোন অর্গানগুলো বেশি এফেক্ট করে সেগুলো হচ্ছে কিডনি, ইউরেট্রা আর হচ্ছে স্কিন। আর আর কোথায় এফেক্ট হচ্ছে থ্রোট, তারপরে হচ্ছে চেস্ট, গলার ভিতর বেশি এফেক্ট হয়, চেস্ট বুকে বেশি এফেক্ট হয়, তারপরে ইউরিনাল প্যাসেজ, যে সমস্ত প্যাসেজ দিয়ে ইউরিন পাস হয় সেই প্যাসেজগুলো, আর হচ্ছে স্কিন আর স্টোমাক, পাকস্থলী। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওভারি,
এই সমস্ত অর্গানগুলো বেশি এফেক্ট হয়। তা আমরা ক্যান্থালিসের কি কি লক্ষণ পেয়েছি ড্রাগ প্রুভিং এর সময়, আমরা ক্যান্থালিসের যে ড্রাগ প্রুভিং এর সময় যে লক্ষণগুলো পেয়েছি সেগুলো হচ্ছে ওভার সেন্সিটিভনেস অফ অল পার্টস। ওভার সেন্সিটিভনেস, সেন্সিটিভনেস একরকম আর ওভার সেন্সিটিভনেস আরেক রকম, অর্থাৎ অতি স্পর্শকাতরতা, অতি স্পর্শকাতরতা। কোথায় অতি স্পর্শকাতরতা? অল পার্টস, সমস্ত অংশে। হ্যামোরেজিক ফ্রম নোজ, মাউথ, ইন্টেস্টাইন, জেনিটাল অর্গান অ্যান্ড ইউরিনারি অর্গান। রক্তস্রাবের একটা প্রবণতা থাকে, ক্যান্থালিসে একটা রক্তস্রাবের প্রবণতা আছে। সে প্রবণতাটা কোথায় কোথায়? ফ্রম নোজ, নাক থেকে, ফ্রম মাউথ, মুখ থেকে, ফ্রম ইন্টেস্টাইন, অর্থাৎ আমাদের পেটের ভিতরে যে অন্ত্রগুলো আছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, এই সমস্ত অন্ত্রগুলোর উপর এফেক্ট হয় বেশি। আর হচ্ছে জেনিটাল অর্গান, জেনিটাল অর্গান অর্থাৎ আমাদের যে জনন যন্ত্র, বোথ মেল অ্যান্ড ফিমেল, সেই জনন যন্ত্রে আক্রান্ত হয়। অ্যান্ড ইউরিনারি অর্গানস, প্রস্রাব সংক্রান্ত যে যন্ত্র, সেই অর্গানটা আক্রান্ত বেশি হয়। ক্যান্থালিসের পেনটা কেমন হবে? ক্যান্থালিসের পেন হবে র পেন, সোর পেন, বার্নিং পেন। কোথায় হবে? ইন এভরি পার্ট অফ দ্য বডি, তার দেহে সমস্ত জায়গায়। র, কাঁচা ঘা হলে যেরকম হয় সেরকম একটা পেন, সোর পেন, ক্ষতকারক যন্ত্রণা, বার্নিং পেন ইন এভরি পার্টস অফ দ্য বডি, বডির সমস্ত অংশে। ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি, সেই কষ্টটা, সেই বার্নিংটা, সেই জ্বালাটা ইন্টারনালিও হয় এক্সটার্নালিও হয়, আভ্যন্তরীণও হয় বাহ্যিকও হয়, উইথ এক্সট্রিম উইকনেস, সেই সঙ্গে প্রচণ্ড দুর্বলতা থাকে, সেই সঙ্গে থাকে প্রচণ্ড দুর্বলতা, ডিসগাস্ট ফর এভরিথিং, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে সে ডিসগাস্ট ফিল করে। ড্রিঙ্ক, ফুড, টোবাকো, অর্থাৎ ডিসগাস্ট ফর এভরিথিং, ড্রিঙ্ক, ফুড, টোবাকো, অর্থাৎ মানে জল পান করতে, কোনো খাবার খেতে, এবং টোবাকো অর্থাৎ স্মোকিং ক্ষেত্রে সে ডিসগাস্ট ফিল করে। আর কি? ড্রিঙ্কিং ইভেন স্মল কোয়ান্টিটিস, ড্রিঙ্ক করে যখন, জল পান করে যখন, ড্রিঙ্কিং ইভেন স্মল কোয়ান্টিটিস অফ ওয়াটার, ইনক্রিজ পেইন ইন দ্য ব্লাডার, সামান্য একটু জল পান করলে তার পেটে যে ইউরিনারি ব্লাডার আছে সেই ব্লাডারে একটা পেন অনুভব হয়। ড্রিঙ্কিং ইভেন স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার ইনক্রিজ পেইন ইন দ্য ব্লাডার, সামান্য পরিমাণ জল খেলে তার যে ইউরিনারি যে ব্লাডার আছে সেই ব্লাডারের মধ্যে একটা যন্ত্রণা অনুভব করে। কনস্ট্যান্ট আর্জিং টু ইউরিনেট, কনস্ট্যান্ট আর্জিং টু ইউরিনেট,
সব সময় একটা প্রচ্ছাব করার একটা প্রবণতা থাকে এবং সে প্রচ্ছাবটা হয় ইনএফেকচুয়াল ডিজায়ার ফর পাসিং স্টুল। আমাদের একটা ওষুধ আছে নাকভূমিকা, তার একটা লক্ষণ আছে ইনএফেকচুয়াল টু পাসিং স্টুল। ঠিক সেরকমই ক্যান্থালিসের ক্ষেত্রে ইনএফেকচুয়াল ডিজায়ার ফর পাসিং ইউরিন, এরকম নিষ্ফল চেষ্টা। নাকভূমিকার মধ্যে আমরা দেখেছি একটা নিষ্ফল পায়খানা করার একটা নিষ্ফল প্রচেষ্টা থাকে, আমাদের ক্যান্থালিসের মধ্যে সেরকম একটা প্রচ্ছাব করার একটা নিষ্ফল প্রচেষ্টা থাকে। অর্থাৎ তার প্রচ্ছাবের বেগ আছে, প্রচ্ছাব হয় না। আর সেটা হচ্ছে কনস্ট্যান্ট, ধারাবাহিকভাবে সেই আর্চিংটা থাকে। তাহলে কনস্ট্যান্ট আর্চিং টু ইউরিনের পাসিং বাট এ ফিউ ড্রপস অ্যাট এ টাইম, মনে হলো প্রচন্ড প্রচ্ছাব হবে, গেল প্রচ্ছাব করতে গিয়ে দেখলো দুই চার ফোঁটা পড়লো, এটা হচ্ছে ক্যান্থালিসের লক্ষণ। ক্যান্থালিসের আরেকটু লক্ষণ আছে প্রচ্ছাবের ক্ষেত্রে, হুইচ ইজ মিক্সড উইথ ব্লাড, যেটার সঙ্গে রক্ত মিশানো থাকে। প্রচ্ছাবের সঙ্গে রক্ত পড়ে কোন কোন ক্ষেত্রে? প্রচ্ছাবের সঙ্গে রক্ত পড়ে অ্যাট এ গ্লান্স, প্রাথমিক পর্যায়ে সেটা হয়, সেটা হচ্ছে কোন রকম ইনফেকশন হলে। আর কখন রক্ত হয় প্রচ্ছাবের সঙ্গে? যদি কিডনি কিংবা ব্লাডারে কোনো স্টোন হয় এবং স্টোনটা যদি ধারালো হয়, সেখানে যদি স্টোনের জন্য কোনো ক্ষত তৈরি হয়, সেই ক্ষেত্রে প্রচ্ছাবের সঙ্গে রক্ত পড়ে। আর কখন হয়? যদি প্রচ্ছাব মানে ইউরিনারি অর্গানে কোনো এক পার্টে যদি ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রচ্ছাবের সঙ্গে রক্ত পড়ে। আর কখন হয়? আরেকটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে একটা মানে গ্ল্যান্ড আছে, তার নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ড যেখানে বীর্য উৎপন্ন হয়, সেই গ্ল্যান্ডটার নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড কখনো কখনো যদি বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রচ্ছাবের সঙ্গে রক্ত পড়ে। তাহলে ক্যান্থালিসের লক্ষণ ঠিক আছে, ক্যান্থালিসের লক্ষণ হচ্ছে হুইচ ইজ মিক্সড উইথ ব্লাড, সাডেন ডিজায়ার টু ইউরিনেট অ্যান্ড ইন্টেন্স ইচিং ইন দ্য ইউরেথ্রা। অর্থাৎ সাডেন ডিজায়ার টু ইউরিনেট, হঠাৎ করে প্রচ্ছাবে মানে কোনো কিছু নেই, হঠাৎ করে প্রচ্ছাবে একটা বেগ এলো, অ্যান্ড ইন্টেন্স তীব্র ইচিং ইন দ্য ইউরেথ্রা। অর্থাৎ প্রচ্ছাবের যে নালি, সে প্রচ্ছাবের নালিতে একটা তীব্র চুলকানি মতো হয়, এই লক্ষণটা আমাদের। আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে পেট্রোসিলিয়াম, নট পেট্রোলিয়াম, পেট্রোসিলিয়াম বলে একটা ওষুধ আমাদের আছে, সেই ওষুধের মধ্যে এই লক্ষণটা আছে। ইনটলারেবল আর্জেন, আর্জেন্টটা প্রচ্ছাবের যে ইচ্ছা বা যে বেগ, সেটা হচ্ছে ইনটলারেবল। ইনটলারেবল মানে অসহ্য, সহ্য করতে পারে না। আমরা অনেক সময় দেখেছি পুরুষদের 60-এর উপরে বয়স হয়ে গেলে তাদের একটা ব্যাধি হয়, সেটা হচ্ছে ইনফ্লামেশন অফ প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, তখন অনেক সময় প্রচ্ছাবের বেগ ধরে রাখতে পারে না, কাপড় চোপড় সে ভিজিয়ে ফেলে। তা এখানেও একটা ইনটলারেবল আর্জিং, টলারেট করতে পারে না, আর্জিনটাকে টলারেট করতে পারে না। অর্থাৎ
তার যে প্রস্রাবের বেগটা সে ধরে রাখতে পারে না। বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার ইউরিনেশন কি হয়, ভায়োলেন্ট পেইন ইন দ্য ব্লাডার, ভায়োলেন্ট পেইন ইন দ্য ব্লাডার, প্রস্রাব থলিতে একটা প্রচন্ড রকম যন্ত্রণা হয়। সেই যন্ত্রণাটা কখন হয়, বিফোর ইউরিনেশন, ডিউরিং ইউরিনেশন অ্যান্ড আফটার ইউরিনেশন। তা এই লক্ষণ আমাদের আরেকটা হোমিওপ্যাথিক মেডিসিনে আছে, সেটা হচ্ছে থুজাতে। থুজাতে ঠিক এই ধরনের লক্ষণ আছে, বার্নিং, কাটিং পেইন ইন দ্য ইউরেস্ট্রা ডিউরিং দ্য মিক্সচারেশন, ডিউরিং দ্য মিক্সচারেশন। মিক্সচারেশন মানে হচ্ছে ফোটা ফোটা করে প্রস্রাব করা। কিরকম যন্ত্রণা হয়, বার্নিং, জ্বালাকর, কাটিং, মনে হয় কেটে ফেলছে। ডিউরিং অ্যান্ড আফটার, প্রস্রাব করার সময় এবং প্রস্রাব করার পরে তার এই যন্ত্রণাটা হয়। ভায়োলেন্ট টেনেসমাস, ভায়োলেন্ট টেনেসমাস, প্রচন্ড আমেশা হলে আমাদের পেটে একটা কুথানি হয়। আর ক্যান্থারিসের রুগীর হচ্ছে তার প্রস্রাব যন্ত্রে, প্রস্রাব পথে, প্যাসেজে একটা প্রচন্ড রকম টেনেসমাস, কোন কুথানি হয়। অ্যান্ড ট্যাঙ্গুয়ারি, অর্থাৎ যাকে বলা হয় মূত্রকিচ্ছ, মূত্রকিচ্ছ বলতে মানে প্রস্রাবে প্রচন্ড বেগ আছে, মনে হয় অনেকটা প্রস্রাব হবে, প্রস্রাব করতে গিয়ে দেখা গেল প্রস্রাব হলো না, দুই চার ফোঁটা মাত্র পড়লো আর জ্বালা থাকলো, তাকে বলা হয় ট্যাঙ্গুলারি। আচ্ছা স্টুল কেমন হবে, ক্যান্থালিসে স্টুল হবে প্যাসেজ অফ দি হোয়াইট অর পেল রেড থ্রো মিউকাস। স্টুলটা হবে কিরকম, হোয়াইট, পেল, ফ্যাকাশে, সাদা, রেড, লাল বর্ণের, আর হচ্ছে দা মিউকাস, সে সঙ্গে মিউকাস থাকবে। লাইক স্ক্র্যাপিংস, কিসের মতো স্ক্র্যাপিং, শ্বাস বন্ধ হওয়ার মতো একটা অনুভূতি ফ্রম দা ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্রের মধ্যে তার একটা বদ্ধ বন্ধ হয়ে যাওয়ার একটা অনুভূতি। উইথ স্টিক অফ ব্লাড, অর্থাৎ রক্তের ছিটে ছিট পড়া, রক্তে সামান্য একটা ছিট বা দাগ পড়া, অফ ব্লাড, এই লক্ষণটা আমাদের হোমিওপ্যাথিক অন্যান্য মেডিসিনের মধ্যে আছে। তার মধ্যে একটা হচ্ছে কার্বো অ্যানামেলিস আর ক্যালসিয়াম, কার্বো অ্যানামেলিস অ্যান্ড ক্যালসিয়াম। ব্লাডি, রক্তাভ, অর্থাৎ রক্তের সঙ্গে রক্ত মিশ থাকে। নকটিউরাল এমিশন, নকটুরাল এমিশন মানে হচ্ছে রাতে সুপ্তিস্খলন, রাতে সুপ্তিস্খলন বলতে আমরা জানি যে বিশেষ করে ছেলেদের ঘুমিয়ে থাকার পর স্বপ্নের মাঝে সে কিছু আনন্দদায়ক স্বপ্ন দেখে, অর্থাৎ স্বপ্ন দেখে সে কোথাও সেক্সুয়াল ইন্টারকোর্সের সঙ্গে যুক্ত
এবং সেই সেক্সুয়াল ইন্টারকোর্স এর স্বপ্ন দেখে তা বীর্যপাত হয়ে যায়, অসারে ঘুমের ঘরে তার বীর্যপাত হয়ে যায়। একে আমরা বাংলায় বলি স্বপ্নদোষ। এই ক্যান্টনিজের মধ্যে একটা স্বপ্নদোষের প্রবণতা আছে। এই এই লক্ষণগুলো আমাদের হোমিওপ্যাথি অন্যান্য মেডিসিনের মধ্যে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লিগাম, মার্কসব, পেট্রোলিয়াম, এই সমস্ত ওষুধের মধ্যে এই স্বপ্নদোষের লক্ষণগুলো আছে। সেক্সুয়াল ডিজায়ার ক্যান্টনিজের একটা রেড লাইন বা গাইডলাইন সিম্পটমস হচ্ছে, ক্যান্টনিজের রোগী এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার আছে, প্রচন্ড রকম তার যৌন মিলনের একটা আকাঙ্ক্ষা থাকে, কখনো কখনো সে পাগল হয়ে যায় সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য, সে কখনো কখনো সে পাগল হয়ে যায়, উন্মাদের মতো করে। অর্থাৎ এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার থাকে আর ইনক্রিজ বোথ সেক্স, এটা বোথ সেক্সে থাকে, ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় তাকে আমরা বলি নিম্ফোম্যানিয়া। নিম্ফোম্যানিয়া হচ্ছে যাকে বাংলায় বলা হয় কাম উন্মাদ, কামের জন্য যে উন্মাদ সেই কাম উন্মাদ ভাবটা থাকে। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, নম্র ভদ্র শান্ত বয়স্ক, 50-এর উপরে তার বয়স। তা সে লজ্জা টজ্জা ত্যাগ করে আমাকে বললো, ডাক্তারবাবু আমার কোনোদিন এরকম হয়নি, তা আমার রিসেন্ট যেটা হচ্ছে তা আমার অসম্ভব রকমে সেক্স বেড়ে যাচ্ছে, যেটা আমার কোনো কালে ছিল না। আমার ছেলে মেয়ে বিয়ে থা হয়ে গেছে, বয় নাতি নাতনি হয়েছে, কিন্তু এটা হঠাৎ করে আমার যেন এটা হচ্ছে। তা এই ক্ষেত্রে কিন্তু এটা দোষের কিছু নয়, এইটা একটা ওয়ান টাইপ অফ ডিজিজ। এই ডিজিজটার নাম হচ্ছে নিম্ফোম্যানিয়া। এটা যে কোনো বয়সে হতে পারে, বয়স বেশি হলে যে তার হবে না তা নয়, আবার অল্প বয়স হলে যে হবে এমন কোনো কথা নয়। এই নিম্ফোম্যানিয়া তার প্যাথোলজিক্যাল কারণ, তার ইডিওলজি ইজ আননোন। তবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় এই নিম্ফোম্যানিয়ার মোটামুটি অনেকগুলো ওষুধ আছে, প্লাটিনাম, আরও অনেক ওষুধ আছে। তা তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিসের মধ্যে একটা নিম্ফোম্যানিয়া সিমটমস আমরা পাই, তা এক্সেসিভ তার সেক্সুয়াল ডিজায়ার থাকে। স্লিপ, স্লিপটা হচ্ছে প্রিভেন্টিভ স্লিপ, এই সেক্সুয়াল ডিজায়ারের জন্য তার স্লিপ থাকে না, ঘুম থাকে না। ভায়োলেন্ট পিরিয়াপিজম, ভায়োলেন্ট পিরিয়াপিজম, পিরিয়াপিজম কথা মানে হচ্ছে, এটা ছেলেদের ক্ষেত্রেই হয়, সেটা হচ্ছে ঘন ঘন তার পুরুষ যন্ত্র, জনন যন্ত্র অর্থাৎ তার যে লিঙ্গ, সে ঘন ঘন উত্থান হয়, শক্ত হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, আর এই ঘন ঘন উত্তেজনার জন্য তার রাতের ঘুম হয় না। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান্থারিসের মানে সেক্সুয়াল অর্গানের উপরে একটা বিশাল বিশাল প্রভাব রয়েছে,
এবং তার এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার রয়েছে, তার ঘুম বন্ধ হয়ে যায়, তার ঘুম হয় না ডিউ টু সেক্সুয়াল ডিজায়ার উইথ এক্সেসিভ পেন, আবার সে সঙ্গে তার প্রচণ্ড রকম যন্ত্রণাও থাকে, অর্থাৎ জেনিটাল পার্টে তার একটা যন্ত্রণা হয়। এই ওষুধটা আমাদের পিকপিক অ্যাসিডের মধ্যে আছে। টেনেসিয়াস মিকাস ইন দা ইয়ার পাসেস, যে সমস্ত যন্ত্র দিয়ে ইয়ার পাস হয়, বায়ু পাস হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত, লাংসের সঙ্গে যুক্ত যে সমস্ত প্যাসেজগুলো, সেই প্যাসেজগুলোর মধ্যে টেনেসিয়াস মিউকাস জমে। টেনেসিয়াস মিউকাস বলতে চটচটে আঠালো, অর্থাৎ সর্দি কাশির মতো লক্ষণ টেনেসিয়াস মিউকাস ইন দা এয়ার প্যাসেজ। এয়ার প্যাসেজে তার নাক থেকে শুরু করে বা আপ টু লাংস পর্যন্ত যে এয়ার প্যাসেজগুলো আছে, সেই এয়ার প্যাসেজের মধ্যে টেনেসিয়াস মিউকাস প্রচুর পরিমাণে তার মানে আঠালো ঘন চটচটে আঠালো মিউকাস থাকে। এই লক্ষণগুলো আমাদের আরো ওষুধের মধ্যে আছে, তার মধ্যে একটা হচ্ছে ববিস্টা ক্যালিবাইক্রম। কম্পেয়ার ক্যান্থারিস ইফ ভেসিকল সিমটমস করেসপন্ডেন্স, কি হচ্ছে ক্যান্থারিস ইফ ভেসিকল সিমটমস, ভেসিকল হচ্ছে ফোসকা পড়া, করেসপন্ডেন্স অর্থাৎ যেখানে ফোসকা পড়ার সংস্রব আছে সেই ক্ষেত্রে কম্পেয়ার করা যেতে পারে। স্কিন ক্যান্থারিসের স্কিন হবে ভেসিকুলার ইরিসিপেলাস। ভেসিকুলার ইরিসিপেলাস বলতে ভেসিকুলাস কথা মানে হচ্ছে ফুসকা, অর্থাৎ একটা ইলিমা মতো সেখানে জল জমে, তাকে আমরা বাংলায় ফুসকা বলি। আর ইরিসিপেলাস হচ্ছে এক ধরনের রোগ, যে রোগটা ডিউ টু ইনফেকশন অফ দ্য স্কিন ডিউ টু স্ট্রেপটোকক্লাস পাইরোজেনিয়াস, অর্থাৎ স্ট্রেপটোকক্লাস আমরা হোমিওপ্যাথ আমরা বেশি ভাইরাস ব্যাকটেরিয়া এই সমস্ত নিয়ে বেশি আলোচনা করি না, তবু এর কজেশন হিসাবে অ্যাকর্ডিং টু প্র্যাকটিস অফ মেডিসিন ইরিসিপেলাস ইজ এ ডিজিজ ডিউ টু ইনফেকশন অফ দ্য স্কিন ডিজিজ। যে স্কিন ডিজিজটা ডিউ টু হয় হচ্ছে স্ট্রেপটোকক্কাস পাইরোজেনেসিস, অর্থাৎ স্ট্রেপটোকক্কাস বলে যে ভাইরাস তার ইনফেকশনের জন্য ইরিসিপেলাস হয়। ইরিসিপেলাস হচ্ছে ওয়ান টাইপ অফ স্কিন ডিজিজ, যে স্কিন ডিজিজের মধ্যে ভেসিকুলার থাকে অর্থাৎ ফোসকা পড়ে, আর ফোসকাটা হবে জ্বালা, জ্বালাটা কেমন হবে আগুনে পুড়ে গেলে যেমন জ্বালা হয়। ভেসিকেলস অল ওভার বডি, এই ভেসিকেলটা হবে অল ওভার বডি, সারা গায়ে ফোসকা মতো হয়, উইচ আর সোর অ্যান্ড সাপুরেটিং, যেটা হচ্ছে সোর অর্থাৎ ঘাড় মতো একটা অনুভূতি অ্যান্ড সাপুরেটিং, যেখানে প্রচুর পরিমাণে পুজ জমে। এই ভেসিকুলার অনেক টাইপের হয়, কোনো কোনো ভেসিকুলারে শুধু জল থাকে, আবার কোনো কোনো ভেসিকুলারের মধ্যে পুজ থাকে। তাহলে ক্যান্থারিসের ভেসিকুলার যেগুলো সেই ভেসিকুলারের মধ্যে হচ্ছে থাকবে জল,
সরি পুজ পাঁচ থাকবে, সাপোরেটিং ইরিথেমা ফ্রম এক্সপোজার টু সান রেস বা সান বার্ন, প্রচন্ড সূর্য তাপে একটা বার্নিং পেন হয়, তার নাম হচ্ছে ইরিথেমা। এই ইরিথেমা ডিজিজটা হয় ডিউ টু সান বার্ন, সূর্যের তাপে গা যদি ঝলসে যায়, সেক্ষেত্রে এই ইরিথেমাটা হয়, আর সেক্ষেত্রে আমরা আমাদের ক্যান্থালিস হচ্ছে মেডিসিন। দি বার্নিং পেইন অ্যান্ড ইনটলারেবল আর্জিং টু ইউরিনেট, প্রস্রাব করার সময় প্রস্রাব দ্বারে বা প্রস্রাব নালীতে একটা বার্নিং পেন, জ্বালাকর একটা যন্ত্রণা হয়, আর সেই যন্ত্রণাটা ইনটলারেবল, সেই যন্ত্রণাটা সে মোটেই সহ্য করতে পারে না, ইনটলারেবল। ইনটলারেবল আর্চিং অর্থাৎ যে প্রস্রাবের যে বেগটা অসহ্য, সহ্য করা যায় না, ইন্টলারেবল আর্জিং, এবং সেটা প্রচন্ড বেগ আসে, সে বেগটা সে সহ্য করতে পারে না, সে সঙ্গে জ্বালাও আছে। ইজ দ্য রেড স্ট্যান্ড অফ দ্য ক্যান্থালিস ইন অল ইনফ্লামেটরি এফেকশন, তাহলে কি হচ্ছে ক্যান্থালিসটা সমস্ত ধরনের ইনফ্লামেটরি এফেকশনের ক্ষেত্রে একটা রেড স্ট্যান্ড, অর্থাৎ সুনির্দিষ্টভাবে আমরা ক্যান্থালিসের কথা চিন্তা করতে পারি কখন, ইন দ্য রেড স্ট্যান্ড অফ ক্যান্থালিস ইন অল ইনফ্লামেটরি এফেকশন, যত রকম ইনফ্লামেশন জাতীয় যে সমস্ত অনসেটগুলো হয় সেই ক্ষেত্রে আমরা তার রেড স্ট্যান্ড বা আমরা ঘুরিয়ে যদি বলি রেড লাইন সিমটম বা গাইডিং সিমটম যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে ক্যান্থালিস ইজ দ্য রেড স্ট্যান্ড। ক্যান্থালিসের সঙ্গে অন্যান্য ওষুধের রিলেশনটা আমরা আলোচনা করব, ক্যান্থালিসের সঙ্গে অন্যান্য ওষুধের কিছু কিছু ওষুধ আছে যার সঙ্গে সিমিলারিটি আছে, কার কার সঙ্গে সিমিলারিটি আছে, অ্যাপিসমেলের সঙ্গে সিমিলারিটি আছে, আর্সেনিক অ্যালবামের সঙ্গে সিমিলারিটি আছে, মার্কুরিয়াস সলিউশন বা মার্কসলের সঙ্গে সিমিলারিটি আছে, আর বার্ন বিফোর ব্লিস্টার ফ্রম অ্যান্ড হোয়েন দে হ্যাভ ফর্ম, বার্ন বিফোর ব্লিস্টার, ব্লিস্টার হচ্ছে ফুসকা পড়া। আমাদের অনেক সময় গায়ে কোনো কারণে আগুনে ছেঁকা টেকা লাগলে হঠাৎ করে একটা ফুসকা পড়ে যায়, তা ফুসকা পড়ে গেলে সেখানে জল জমে, তা ক্যান্থালিসের ফুসকাটা কেমন হবে, ক্যান্থালিসের ফুসকা পড়ার আগে সেখানে একটা বার্নিং সেন্সেশন হবে, বার্নস বিফোর ব্লিস্টার, ব্লিস্টার হওয়ার আগেই সেখানে স্কিনের মধ্যে একটা বার্নিং সেন্সেশন হবে। আর ফর্ম অ্যান্ড হোয়েন দে ফর্ম হ্যাভ ফর্ম, অর্থাৎ সেখানে যে ব্লিস্টারটা ফর্ম হচ্ছে তৈরি হচ্ছে তার আগে সেখানে একটা বার্নিং সেন্সেশন থাকে। ইন দ্য স্কিন বি আনব্রোকেন, ইন দ্য স্কিন বি আনব্রোকেন, স্কিনের কোন রকম ব্রোকেন হয় না, অ্যাপ্লাই অ্যান অ্যালকোহলিক সলিউশন অফ এনি পোটেন্সি অ্যান্ড কভার উইথ কটন,
অর্থাৎ অ্যাপ্লাই অ্যান অ্যালকোহলিক সলিউশন, অ্যালকোহল আমরা আমাদের যে রেক্টিফাইড স্প্রিট আমরা হোমিওপ্যাথিক ওষুধে ব্যবহার করি সেটা, সেই অ্যালকোহলটা সলিউশন সেটা জলের সঙ্গে মিশিয়ে যে কোনো প্রপোর্শনে, যে কোনো অনুপাতে, আর এনি পটেন্সি আর কভার উইথ কটন, সেই কটন দিয়ে যদি আমরা মুছে দিই, দিস উইল প্রম্পটলি রিলিভ পেইন অ্যান্ড অফেন প্রিভেন্ট ভেসিকেশন। আর সেটা যেমন হতে পারে, পাশাপাশি ক্যান্থারিসের আমরা যে কোনো পটেন্সি, ক্যান্থারিসের যে কোনো মাদার টিনচার থেকে আরম্ভ করে যে কোনো পটেন্সি ক্যান্থারিস যদি আমরা ওই ভেসিকেশন যেখানে ফোসকা পড়ে সেই জায়গায় এক্সটার্নালি যদি আমরা ব্যবহার করি তাহলে সেখানে প্রম্পটলি অর্থাৎ দ্রুত সেখানে রিলিফ পায়। ইফ দি স্কিন বি ব্রোকেন ইউজ ইন বয়েল, যদি গরম জলে ফুটন্ত জলে স্কিন যদি কোনো ক্ষতি হয়, ব্রোকেন ভেঙে যায় অর্থাৎ কোনো স্কিনের যদি কোনো রকম ক্ষতি হয় সেই ক্ষেত্রে, অর ডিস্টিল ওয়াটার সেই ক্ষেত্রে আমরা এক্সটার্নালি ক্যান্থারিস ব্যবহার করতে পারি। অ্যান্ড ইন ইচ কেস এবং সেই প্রত্যেকটা ক্ষেত্রে গিভ পটেন্সি ইন্টারনালি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ক্যান্থারিসটা আভ্যন্তরীণভাবে দেব, সেই ক্ষেত্রে আমরা ক্যান্থারিসকে আভ্যন্তরীণভাবে দেব। এ হলো আমাদের হোমিওপ্যাথি মেটেরিয়াল মেডিকার পেন পিকচার অফ ক্যান্থারিস। ক্যান্থারিসের আমরা পেন পিকচার নিয়ে আলোচনা করলাম, এবার